আমি কি এনেছি দেখ, পুরো পৃথিবীর লোক শুনতে পাবে। কাকি, ও কাকি, হারালাম কোথায়? কোথায় আর যাবে, জমিদারের বাচ্চা এখনো পন্দুলটা ঘুমোচ্ছে। ও পড়তে যাবেনি? দিদিমণি কি আজকে টিউশন পড়াবে? হ্যাঁ পড়াবে, কালকে দীপাবলি আর কালী পূজা আছে, দুদিন ছুটি থাকবে, ওই জন্য আজকে সকাল আর বিকাল পড়ি দিবে। ও আচ্ছা, শালা চামারের বাচ্চা, আমাকে বলে নাকি টিউশন হবে নি। তুই দাঁড়া, একসাথে যাবি, আমি তোকে ডেকে আনছি। আচ্ছা কাকি। এই তোর কোথায় আজকে দিদিমণি টিউশন পড়াবে নি যে? আরে ও টিউশন পড়তে যাবি, ও একটু শান্তিতে ঘুমোতে দাও তো। তুই এরকম করে উঠবি না, আমি জানি তোকে কিভাবে ঘুম থেকে উঠাতে হয়। সকালেও পড়াবে আবার বিকালেও পড়াবে, এত পড়াশোনা করলে আমাদের মাথা সার্কিটটা ঠিক থাকবে? এটাও বা ঠিক কথা, কালকে কালী পূজা আর দীপাবলি আছে, ওই জন্য একদিনে পড়িয়ে দিবে। ওই দাঁড়া, কালকে কালী পূজা? হ্যাঁ চল, আমরা চাঁদা তুলে কালী পূজা করব। কালী পূজা করব কিন্তু চাঁদা তুলে নয়। ওই কালী পূজা করতে তো অনেক টাকা লাগবে, চাঁদা না তুললে এত টাকা পাবি কোথা থেকে? মাকে মাগবো। ওই মাখন, আমরা কালী পূজা করব, তুই করবি? হ্যাঁ করব, কিন্তু আমি টাকা দিতে পারবো নি। ঠিক আছে, তোকে টাকা দিতে হবে নি, আমরা পরে পরে চাঁদা তুলতে যাব। ও ওই মাকসুদ, আমরা পরে পরে চাঁদা তুলতে যাব, তুই যাবি? আচ্ছা চল চল চল। কাকি, ও কাকি ঘরে আছো? কাকি? হ্যাঁ আছি, কি হয়েছে রে? কালী পূজা করব, চাঁদা দাও। চাঁদা? দুর্গা পূজায় চাঁদা লিবি, লক্ষ্মী পূজায় চাঁদা লিবি, কালী পূজায় চাঁদা লিবি, আবার বলবি তোদের বউয়ের সাত বকুল তাতেও চাঁদা লিবি। তোরা কি আর কি মাছ? আচ্ছা তোদের কমিটির নাম কি রে? কমিটির নাম? আমাদের কমিটির নাম হুদুল কুতকুত কমিটি, তুমি যতটুকু সাহায্য করতে পারো করো। সকালবেলা যে তোরা কোত্থেকে আসিস, দাঁড়া দিচ্ছি। ওই মাখন 50 টাকা লিখ। কি এটা? কি কেন চাঁদা? দেখছো আরাধন, ওই জন্য বলছি চাঁদা তুলবো নি। ও কাকি, আমরা চাঁদা তুলতে আসি, ভিক্ষা করতে নয়। নিতে হলে নে, না তো পালা। চল চল চল। মাকসুদ, পুজো তো করবো ভাবছি, কিন্তু চাঁদা তো তুলতে হবে, নাহলে পুজো কি করে হবে বলতো? আমার মাথা একটা প্ল্যান আছে। কি প্ল্যান? চল আমরা সবাই মিলে রাস্তায় চাঁদা তুলবো। তুই ঠিক বলছো মাখন, তুই কি বলিস আরাধন? ঠিক আছে লে, তাহলে ওইখানেই চাঁদা তুলবো। চ বাঁশলি আসি। চ সত্যি, তোদের জালে মনে হচ্ছে আর ঘর থেকে বেরানো যাবে না। কেন কাকা, আমরা আবার কি করলাম? মনে মনে যদি এত চাঁদা তুলিস, টাকা দিতে দিতে তো আমি তো ভিখারি হয়ে যাবো। এই নে কাকা, মাত্র 1 টাকা। আরাধন যা দিচ্ছে নিয়ে নে। ঠিক আছে দাও কাকা, ঠাকুর দেখতে আসবে। ঠিক আছে ঠিক আছে। এই ছাড়, এই নে মাকসুদ রাখ। আরাধন ওই দেখ নেড়া আসছে। আসতে দে আসতে দে, ওর কাছ থেকে পুরো 10 টাকা চাঁদা নেবো। ওই নেড়া দাঁড়া, কি হয়েছে রে? তোরা টিউশন আগে এখানে রাস্তায় 5টা শ্রেণী দাঁড়িয়ে আছো কেন? ওই কালী পূজা করব, চাঁদা দে। চাঁদা দেবি? ঘরটা যা বুঝতে পারবি। কেন রে, কি হয়েছে? তোরা টিউশন যাওনি বলে ওই জন্য দিদিমণি তোদের ঘরে ফোন করেছে, ওই দেখ পেছনে কে দাঁড়িয়ে আছে। মা তুমি? হ্যাঁ আমি। দিদিমণি কাছে বলতে নাকি আমি ঠান্ডা তোলা।
বাঁশ লাগবে তুই নিয়ে আয়। আচ্ছা তাড়াতাড়ি আসবি। হ্যাঁ চন্দাও তোলা হলো নি আবার কালী পূজাও করা হলো নি। তুই ঠিক বলছিস। ওই পাখি বাঁশ নিয়ে কোথায় যাবি? কেন কালী পূজার প্যান্ডেল করতো কোথায় রে? টুকটুকিদের ঘরে। তোদের সাথে আমাদেরকে কালী পূজাতে নিবি? আমি বাবু জানিনি, টুকটুকিদিকে বলবি যদি লয়। ওই মাকসুদ টুকটুকি ওরা কালী পূজা করছে, চল আমরা গিয়ে বলবো যদি আমাদেরকে কালী পূজায় লয়। চল তার চল 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 চল। টুকটুকি সাত টাকা আছে, এটালে তোদের সাথে মোদেরকে পূজা করতে লে। কালী পূজা করবি মোকে লে। নিতে পারি তোর ওই বোনগুলো মোকে দিবি বল? পূজায় লিবি তো তাহলে দিব। আরে হ্যাঁ রে লিবো লিবো, এখন যা। আরে গামি লে লে। হ্যাঁ লে 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 লে। ওই শুন, ওরা যদি তোকে কিছু বলে তুই বলবি না মোকে যে বোন দিছু, বলে দিবি মোকে হারাধন পাঠাইছে। আচ্ছা যা যা। আয়ো রে মা। বুড়ির মা টিপুলের চল চন্দ্রের বোম। হ্যাঁ হ্যাঁ ফাটা ফাটা, দেখি তোর বোমের কত দূর সমজায় ফাটা। তুই কি কমা পেয়ে গেছিস নাকি? আমি যদি এখানে ফাটাই না পুরো লন্ডন পর্যন্ত শোনা যাবে। তুই দাঁড়া আমি ধরাচ্ছি।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে দীপাবলি ও কালী পূজার শুভেচ্ছা। ভিডিওটা শুধু মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করতেও ভুলবেন না, আর নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, বাই।